আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ মামুন, ঢাকা থেকে। আজকে আমি একটা ভিডিও তৈরি করলাম। আমার ভিডিওর টপিকসটা হচ্ছে উদ্যোক্তার খোঁজে। উদ্যোক্তার খোঁজে অর্থাৎ যারা তরুণ এবং উদীয়মান, যারা কিছু করতে চান, তাদের উদ্দেশ্যে আজকে আমার কিছু টিপস। আমি আপনাদেরকে একটা বিজনেস সম্বন্ধে একটা আইডিয়া দিব। আশা করি আপনারা এখান থেকে কিছুটা হলেও জানতে পারবেন, শিখতে পারবেন। আপনারা ভালো করেই জানেন যে আমাদের দেশে রেডিমেড গার্মেন্টস যেটা ইন্ডিয়া থেকে আসে, এটা একটা বিশাল চাহিদা রয়েছে। আমরা বিশেষ করে যারা অনলাইনে সেল করেন, অনলাইনে যারা গার্মেন্টস, বিশেষ করে লেডিস আইটেমগুলো যেমন থ্রি পিস, টু পিস বা অন্যান্য বিভিন্ন দিল্লি বুটিক্স, লখনউ স্টিচ, তো ক্যাটালগের যে আইটেমগুলো রয়েছে বিনয় বা হামসা, এ ধরনের যত আইটেম আছে, এই আইটেমটা যারা সেল করেন তারা ইন্ডিয়া থেকে কিনে এটা বাংলাদেশে নিয়ে আসে বা বিভিন্ন ওয়েতে এটা আসে, এলসিতে আসে বা হ্যান্ড ক্যারিতে আসে, এসে এই প্রোডাক্টটা অনলাইনে সেল হয় বা দোকানে সেল হয় বা হোলসেল বা হোলসেল মার্কেটগুলোতে। তো এটা একটা সেক্টর, যে সেক্টরে আপনি ইচ্ছা করলে একটা ভালো আয়ের একটা ভালো মাধ্যম হিসেবে আপনি নিতে পারেন এটাকে। তো উদ্যোক্তার খোঁজে এই জন্য বললাম যে অনেকে আছেন যে কীভাবে শুরু করবেন বা কী করবেন, বিদেশে যেতে চান, এই দেশে ভালো লাগে না বা রোজগার করার মতো কোনো ওয়ে নাই, কীভাবে চলবেন, কীভাবে মানে জব, অনেকেই জব করে, ম্যাক্সিমামই জব করেন, তো জবের পাশাপাশি অনেকে বিজনেস করতে চান, তো তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম। এবং আপনারা যদি উপকৃত হন আমার মনে হয় আমি সাকসেস। তো এটা হচ্ছে অনলাইন বেসড একটা বিজনেস, অনলাইনে যারা সেল করেন। আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন লাইভে আপুরা বিশেষ করে বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করে থাকেন। এই লাইভে সেল করলে এটা সেল কেমন হয়, কেমন প্রফিট হয় এবং কীভাবে করতে হয়, এটা একটা প্রশ্ন, এটা অনেকেই আমাকে করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে এখান থেকে কী মানে কীভাবে সেলটা বাড়ানো যায় এবং কোন ওয়েতে মালটা কেনা যায়, আনা যায়, সেল করা যায়। আমার কাছে অনেকেই পরামর্শ চেয়েছেন, আমি হয়তো ব্যক্তিগতভাবে অনেকেই জানিয়েছি। তো আমি আজকে আপনাদেরকে বিভিন্ন ওয়ে মানে কীভাবে আপনারা অনলাইনে সেল করবেন বা কীভাবে এটা কিনবেন আনবেন, আমি সেই ব্যাপারে একটা ভিডিও বা সেই ব্যাপারে একটা টপিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত হচ্ছে যে আপনাকে অনলাইনে সেল করতে গেলে বা ইন্ডিয়ার সঙ্গে যদি আপনি এই ধরনের একটা বিজনেস করতে চান তাহলে আপনাকে কী করতে হবে। প্রথমত হচ্ছে এই বিজনেসটাকে আমি দুইটা সেক্টরে ভাগ করব, দুইটা সেক্টরে ভাগ করে দেবো। একটা সেক্টর হচ্ছে আমি নিজে কিনবো, আমি নিজে সেল করব, আমি নিজে কিনবো, আমি নিজে সেল করব, এটা হলো একটা। আর নাম্বার দুই হচ্ছে আমি কিনবো না, আমি কিনবো না বাট আমি হোলসেল করব, বা বলতে পারেন এটা হচ্ছে অন কাইন্ডস অফ ক্যারিং। আমি একটা প্রোডাক্ট, একজনের প্রোডাক্ট, আমি দিল্লি থেকে হোক, কাশ্মীর থেকে হোক আর জয়পুর থেকে হোক, আমি প্রোডাক্টটা এনে বাংলাদেশে পৌঁছে দেবো, হোয়াট এভার দ্য ওয়ে শুড বি, এলসি অথবা লাগেজ অথবা কাস্টমস থেকে ডিএম করে নিয়ে আসি, যেভাবে হোক, যে কোনো বৈধ উপায় হোক, আমি প্রোডাক্টটা বাংলাদেশে পৌঁছাবো, পৌঁছানোর পরে ডেলিভারি দেবো, এখান থেকে আমি একটা প্রফিট নেব। তো এখানে দুইটা বিজনেসে কেমন প্রফিট হতে পারে, প্রথমত হচ্ছে যে আপনি যেটা নিজে সেল করবেন এই প্রফিটটা আপনার কাছে, যে আপনি যেহেতু আপনার ওয়ে আছে বিভিন্নভাবে, আপনি প্রোডাক্টটা নিজে সোর্সিং করতে পারছেন, নিজে আনতে পারছেন, সো আপনার এখানে কারো উপর ডিপেন্ড করতে হচ্ছে না, আপনি প্রোডাক্টটা এনে সেল করতেছেন, এখানে প্রফিট কিন্তু আপনার কাছে। আপনি কত মার্জিনে আপনার এই ড্রেসটা সেল করবেন, হতে পারে 200, 300, 400, 500, বিভিন্ন রকমের মার্জিন আছে এখানে, হোলসেলের একটা, রিটেলের একটা, বা বিভিন্ন গ্রুপের আপুরা যদি সেল করে তাহলে এক ধরনের, কারণ গ্রুপের আপুরা যদি সেল করে তাহলে তাদেরকে একটা কমিশন দিতে হবে, আপনাকে কমিশন বাদ দিতে হবে,
আপনার স্টক আছে জানেন, আপনি যখনই যে ড্রেসই আনেন না কেন, আপনি যে ড্রেসই সেল করেন না কেন, যত ক্যাটালগই আনেন না কেন, আপনার কিন্তু কিছু মাল স্টকে থাকবেই, কিছু মাল স্টকে থাকবেই। সে আপনি একটা 2000 টাকার ড্রেস সেল করবেন, 2000 টাকার ড্রেসটা যদি আপনি সেল করেন আপনার হয়তো লাভ হবে 200 টাকা, হয়তো কেনা আছে 1800 টাকা। দেখুন 1800 টাকা কেনা একটা ড্রেস, এরকম তিনটা ড্রেস থাকলে 3 × 18 কত, 54, 5400 টাকা কিন্তু আপনার ঘরে পড়ে থাকতেছে। আর বাকি যে 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 প্রোডাক্ট আপনি সেল করবেন, যে যতগুলো সেল করবেন সেখান থেকে কিন্তু আপনার যে প্রফিটটা আসতে হবে, যেন প্রফিটের টাকাটা আপনার স্টকে পড়ে থাকে, নট মূলধন, তাহলে কিন্তু আপনার লস হবে। সো আপনাকে হিসাব করতে হবে, আপনি যখনই কোনো নতুন আইটেম আনবেন এই বাংলাদেশে, নতুন কোনো ড্রেস যখনই আনবেন তখন কিন্তু আপনার প্রফিট মার্জিনটা বেশি হতে হবে। আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন আপনি সে যারা মাছের ব্যবসা করে, মাছ, মাছটা পচনশীল আপনারা জানেন, সকালবেলায় যখন আনে তখন থাকে টাটকা, এই টাটকা মাছটা কিন্তু বিক্রি করে 800 টাকা কেজি, বিকাল হতে হতে মাছের দাম কমতে থাকে, দুপুরে যাবেন তখন 600, এবার আপনি সন্ধ্যায় যাবেন কিন্তু তখন 400, আবার রাতে রাত হয়ে গেলে তখন দেখবেন 300-250 যা বলেন তাতেই দিয়ে দেয়, কারণ কি ওটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ওটা সেল করে দেয়। তো ড্রেসটা অনেকটা এরকম, আপনাকে ফার্স্টে যখন কোনো হট আইটেম আপনি নিয়ে আসবেন তখন আপনার প্রফিট মার্জিন থাকতে হবে বেশি, সেকেন্ড আপনার যত দিন যাবে তখন এটা আস্তে আস্তে দেখবেন যে কম্পিটিটর আছে আপনার, অন্যরা সেল করতেছে, সেল করার জন্য প্রাইস কমাই দিচ্ছে, বিভিন্ন ডিসকাউন্ট অফার করতেছে, তখন তাদের সঙ্গে আপনাকে তাল মিলাতে হবে। এমন একটা সময় আসবে তখন আপনার কেনা মূল্যে সেল করতে হবে, তখন ডিসকাউন্ট দিতে হবে, ডিসকাউন্ট দিয়ে সেল করতে হবে। তারপরও যদি স্টক থেকে যায় আপনার লস হলেও সেল করতে হবে, কারণ আপনার যত স্টক হবে মূলধন তত আটকে থাকবে, আপনার মূলধন বের করতে হবে, লস হলেও বের করতে হবে। তখন হিসাব করা যাবে না যে আমার এই প্রোডাক্টটা তো আমি কিনেছি 1200 টাকা দিয়ে, আমি 800 টাকা সেল করলে 400 টাকা লস, এটা ভাবার কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে আপনাকে ক্যাশ বের করতে হবে। আর বিজনেসটা হচ্ছে এমন একটা জিনিস, যত রোলিং করবেন তত প্রফিট এখান থেকে বের হয়ে আসবে। সো আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমে হচ্ছে আপনার একটা পেজ থাকতে হবে, এই পেজটা আপনি বুস্ট করতে পারেন অথবা আপনি লাইভ করতে পারেন। আপনি যদি লাইভ করেন সবসময় দাঁড়িয়ে তাহলে আপনার পেজের ভিউটা বাড়তে থাকবে, আর বুস্ট করতে থাকলে কী হবে, আপনি ধরেন 2000 টাকা বুস্ট করলেন, পার ডে হচ্ছে $1, $1 মিন্স আপনাকে 100 টাকা পে করতে হবে, যেহেতু আপনার ডলার অ্যাকাউন্ট নেই, ডলার অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি আপনারটা পে করে দেবেন। বাট এই ক্ষেত্রে অনেকেই বুস্ট করে থাকে, তাদের ডলার অ্যাকাউন্ট আছে, তাদের ক্রেডিট কার্ড আছে, অথবা তারা কার্ড করে নিয়েছে, তাদের বিজনেস হচ্ছে বুস্ট করা। তো এখানে বিজনেস যেহেতু আছে বুস্ট করা, সেহেতু আপনার তাদেরকে টাকা দিলে তারা বুস্ট করে দিবে, কিন্তু তারা $86 কিন্তু 100 টাকা করে নেবে, এটা হচ্ছে 14 টাকা হচ্ছে তার প্রফিট। সো এটা একটু, আর বুস্ট করলে আপনার যদি সেল না হয় আপনার কিন্তু 2000 টাকা পুরা লস, 2000 টাকা আপনাকে পুরা লস হয়ে যাচ্ছে। আর যদি আপনি বুস্ট, আর টাকাটা কিন্তু অলমোস্ট কিন্তু বাইরে চলে যাচ্ছে, বুস্ট করলে টাকাটা কোথায় যায়, এটা কিন্তু ফেসবুক পেয়ে যায়, আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। আর যদি আপনি গ্রুপের যারা আপু আছে, যারা মার্কেটিংয়ে কাজ করে, এ ধরনের কিছু সেলার আপু পেয়ে যাবে এবং তারা যদি সেল করে তাহলে কিন্তু এই বুস্টের টাকাটা আমার বেঁচে যাচ্ছে, এবং এই সেলার আপুরাই কিন্তু এই কমিশনের টাকাটা পেয়ে যাচ্ছে, তাদেরকে আপনি 10% দিলেন বা একটা কিছু দিলেন, তারা সেল করতেছে কষ্ট করে সারাদিনটা, তাদেরকে কিছু তো অবশ্যই দিতে হবে যাতে তারা খুশি হয়। তো এই ক্ষেত্রে এই সেলার আপুরাই এই টাকাটা পাচ্ছে, আমার বোন আমার টাকাটা পেল, এটা আমার জন্য ভালো, আমার বোনের জন্য ভালো, তারা ঘরে বসে বসে পয়সা উপার্জন করতেছে, ফেসবুক না। তো এটা হচ্ছে দুইটা অপশন, আপনি লাইভ দিলে কোনো খরচ নাই, অর্ডার হলে আপনি নিজেই পাবেন, এখানে আপনার লাভ, আপনার সব কিছু, আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ লাইভ দিতে গেলে আপনাকে কতটা পরিশ্রম করতে হবে এটা আপনি চিন্তা করতে পারবেন না, কারণ যে আপনারা লাইভ দেয় আপনারা শুধু তাদের চেহারাটাই দেখেন, কিন্তু তারা এই লাইভের পরে কী করে তা কিন্তু আপনারা দেখেন না, কারণ ড্রেস 100টা ড্রেস যদি কেউ খুলে 100টা ড্রেসকে আবার ভাস করে রাখতে হবে, এবং ড্রেস খোলা ও ভাস করা এটা অনেক কঠিন একটা কাজ, অনেক কঠিন। তো ড্রেস ভাস করা এবং খোলার জন্য যদি আপনি লোকও রাখেন তাকে পে করতে হবে, প্রাইমারি স্টেজে আপনি, আমি বলবো প্রাইমারি স্টেজে আপনি লোক রেখে কাজ করবেন না, কারণ এটা একটা বার্ডেন, আপনাকে ফার্স্ট যখন উদ্যোক্তা হিসেবে কাজ করবেন আপনাকে নিজে পরিশ্রম হতে পারে, হ্যাঁ হতে পারে আপনার ফ্যামিলি কেউ আছে আপনাকে হেল্প করবে, বাট আপনাকে পে করে যেন কাজ করতে না হয় তাহলে আপনি এখানে কিন্তু পিছিয়ে গেলেন। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন লাইভে সেল করবেন প্রফিট মার্জিনটা পুরোটাই আপনি পেয়ে যাবেন, আপনি কাউকে কমিশন আপনাকে দিতে হবে, কাউকে কমিশন দিতে হবে। তো এটা একটা দীর্ঘদিনের একটা সুনামের ব্যাপার আছে, আপনার পেজের পেজের একটা গুডউইল যখন তৈরি হবে, আপনার অ্যাকসেপ্টেবল লেভেল যখন বাড়বে, আপনাকে যখন সবাই অ্যাকসেপ্ট করে নেবে যে আপনার হ্যাঁ সুনাম আছে, আপনার কোয়ালিটি ভালো, আপনাকে সবাই চেনে, তখন কিন্তু কোনো কোশ্চেন করবে না, আপনি যখনই যে ড্রেস আনবেন দেখবেন যে সেল হয়ে যাচ্ছে, তবে সবসময় আপনাকে লেটেস্ট যে ড্রেসটা বাংলাদেশে ঢুকছে
সেই সম্বন্ধে আপনাকে যথেষ্ট ভালো ধারণা থাকতে হবে, এবং মার্কেটে কোন ড্রেসটা চলতেছে আপনাকে সব পেজ লাইভগুলো দেখতে হবে যে কোন ড্রেসটা বেশি চাহিদা, এই ড্রেসটাই আপনাকে মার্কেটে আনতে হবে। এবং আনকমন যদি কোনো ড্রেস আপনি নিয়ে আসেন, সেটার সেটার কিন্তু চাহিদা আপনাকেই তৈরি করতে হবে, আপনাকে এটাকে তৈরি করতে হবে চাহিদা। দেখেন একটা মার্কেটে যদি কোনো ড্রেস চাহিদা তৈরি হয়ে যায়, তখন কিন্তু কী হয়, ওইটা আপনার দেখা দেখে আরও একজন ওটা নিয়ে আসবে। তা প্রফিট মার্জিনটা প্রথম অবস্থায় আপনাকে অ্যাচিভ করতে হবে যতটা বেশি পারেন, অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান। এই হলো আপনার একটা বিজনেস, এটা একটা সাইড। এই সাইডে যদি আপনি সাকসেস না হন, যদি সাকসেস না হন, তাহলে কিন্তু আপনার স্টপ হয়ে যাচ্ছে। আপনাকে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্যারিংয়ের বিজনেস করতে হবে। ক্যারিংয়ের বিজনেসটা কিন্তু সবাই করতে জানে না। সে আমি এই লাইনে অলমোস্ট প্রায় 3-4 বছর, আপনাকে কলকাতা থেকে এই হোলসেলার যারা আছে, বাংলাদেশে যারা হোলসেলার আছে বিভিন্ন মার্কেটে, যেমন সুবাস্তু স্টার প্লাস বা চাঁদনি চকে বা বসুন্ধরায় বা এরকম ঢাকা শহরে যারা হোলসেল করেন বা যারা খুচরা সেলি করেন, তারা তো ইন্ডিয়া থেকে ড্রেসটা কিনে নিয়ে আসেন, তাই না? সঙ্গে করে কিন্তু আনতে পারে না, কারণ কোয়ান্টিটি থাকে অনেক বড়। এই ক্ষেত্রে কী করতে হয়, এই ক্ষেত্রে আমার যেমন চেনা জানা হয়ে গেছে কলকাতা থেকে কোথা থেকে কিনবো, কারে দিবো, এটা আমার জানা হয়ে গেছে। আপনারা যত যারা নতুন তারা হয়তো তাদের জন্য একটু কষ্ট হবে। তো আপনি এইভাবে যদি মানে বুঝে যান একবার যে হ্যাঁ, আমার কলকাতা থেকে ড্রেসটা এনে আমি এভাবে দিলে আমার এত প্রফিট হচ্ছে, আমি এই কাজে নিয়ে আসবো, দেন আপনার এখানে একটা ড্রেসে যদি আপনি এলসি করে আনেন, মিনিমাম আপনার পার পিসে 30 টাকা করে লাগতে হবে। আপনি মনে করছেন হয়তো 30 টাকা কিছু না, আসলে 30 টাকা অনেক কিছু। কারণ আপনি যখন কলকাতা থেকে কোনো ড্রেস আনবেন, আপনি কিন্তু 1-2 পিস আনবেন না এলসিতে, আপনাকে আনতে হবে মিনিমাম ধরেন 2000 পিস, 3000 পিস বা আরও বেশি, যত আপনার ক্যাপাসিটি। আপনি যত ইনভেস্ট করতে পারবেন আপনি তত বেশি মাল আনতে পারবেন। আপনি এলসি নিজেও করতে পারেন বা ভায়া মিডিয়া হয়েও আনতে পারেন। তো ভায়া মিডিয়া হয়ে গেলে আপনাকে একটু কিছুটা প্রাইস কনসিডার করতে হবে, আর আপনি যদি নিজে এলসি দেন দেন আপনার প্রফিট হয়তো 50 টাকা, 60 টাকা, 70 টাকা হতে পারে পার কেজি। তো পার কেজিতে যখন 50-60 টাকা বা 70 টাকা প্রফিট হবে, আপনার কিন্তু টার্গেট থাকবে যে আমি একবারে ধরেন আমি 2 টন মাল নিয়ে আসবো বা 1 টন মাল নিয়ে আসবো মিনিমাম। সো আমি যদি আমি 1 টন মাল আমি ফার্স্টে এলসির সঙ্গে আমি নিয়ে আসি, 1 টন মালে কিন্তু আমার 30,000 টাকা, তাই না? 1,000 কেজিতে 30 টাকা করে হলেও 30,000 টাকা। আর যদি আমি 50 টাকা রাখতে পারি তাহলে 50,000 টাকা। এখন 1 টন মাল কিন্তু খুব বেশি না, 1,000 পিস মাল বা 500-600 পিস মালে কিন্তু 1 টন হয়ে যায়, মানে আমি ভুল বলেছি, প্রায় 1.5-2,000 পিস মালে 1 টন হয়, 2 পিসে 1 কেজি একটু বেশি হয়। তো এভাবে আপনি আপনার যত সোর্সিং থাকবে, যেমন আমার সোর্সিং আছে, আমি ইচ্ছা করলে অনেক কোয়ান্টিটি আমি নিতে পারি, যত টাকা হবে আমি তত কোয়ান্টিটি নিতে পারবো, তত কোয়ান্টিটি আমি এখানে সেল করতে পারবো। এখানে মূলধনের একটা বড় বিষয় আছে, কারণ আমি এখানে এলসি দিবো, এলসি দেওয়ার পরে কী হবে, এই আমি যেখানে এলসিটা দিলাম, এলসি দেওয়ার পরে আমি যেখান থেকে মালটা নিয়ে আসবো, তাদের কাছ থেকে মালটা আমি নিয়ে আসবো, তারা আমাকে কেন আমাকে এত টাকার মাল দেবে, তারা কি আমাকে চিনে? চিনে না। আমাকে কী করতে হবে, তাকে যে মাল আমি নিয়ে আসবো সেই মালের কিন্তু একটা সিকিউরিটি মানি আমাকে দিতে হবে। তো সিকিউরিটি মানিটা দিয়ে আমি যখন মালটা বাংলাদেশে নিয়ে আসবো, দেন আমাকে এই কেজি হিসেবে একটা চার্জ আছে, এই চার্জটা আমাকে দিয়ে দেবে। আমি এখান থেকে যতটুকু প্রফিট বের করতে পারবো সেটা আমার ব্যাপার। তো এখানে আমি যদি মাসে এরকম চারটা পাঁচটা শিপমেন্ট করতে পারি বা 4টা শিপমেন্ট করতে পারি মিনিমাম, তারপরে দেখা যাবে যে একটা বড় অ্যামাউন্ট চলে আসতে। তো এখানে বিজনেস 2 ধরনের, একটা হচ্ছে কি, একটা আমি অন্যের প্রোডাক্ট আমি নিয়ে আসলাম, সেল করলাম বা দিয়ে দিলাম, এখান থেকে একটা প্রফিট আসলো, আর একটা হচ্ছে কি আমি নিজে যেটা সেল করতেছি। এই 2টা আমার বিজনেস একসঙ্গে 2টাই চালাইতে হবে। এই 2টা বিজনেস যদি আপনি একসঙ্গে চালাইতে পারেন সুন্দর করে, তাহলে দেখুন আমরা মাসে 2-3 লক্ষ টাকা আমি ঘরে বেশি ইনকাম করতে পারতাম বা আরও বেশি। আমি একটা জাস্ট একটা উদাহরণ দিলাম, 3-4 লাখ টাকা ইনকাম করে এখানে কোনো ব্যাপার না। আপনার যদি সাপোজ 15 লাখ টাকা বা 20 লাখ টাকা ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি থাকে, আপনি মাসে 4-5 লক্ষ টাকা চোখ বুঝে ইনকাম করবেন। আমি অ্যাসিওরেন্স দিচ্ছি 4-5 লক্ষ টাকা। আপনি কেন বিদেশের জন্য এত দৌড়াদৌড়ি করছেন, বিদেশ যাবেন, এই করবেন, সে করবেন, দরকার নেই। আপনি উইদাউট রিস্ক এখানে আপনার মুঠের মধ্যে টাকা অথবা আপনার ঘরের মধ্যে কে আপনার সমস্ত প্রোডাক্ট, আপনার ঘরে প্রোডাক্ট অথবা আপনার আপনার হাতে টাকা, আপনার কিন্তু বাকি বকেয়ার কিছু এখানে নাই, এখানে বাকি বকেয়ার কিছু নাই। তবে হ্যাঁ, আমাদের মার্কেটে কিছু ব্যাপার আছে, এলসিতে আনলে অনেক সময় টাকা দিতে চায় না, অনেক সময় নানা রকমের ঘোরাঘুরি করে। তো আপনি তাদের সঙ্গে কাজ করবেন যারা যে আপুরা অনলাইনে সেল করে এবং ক্যাশ পেমেন্ট করে, এই ধরনের আপুরা যারা ক্যাশ টাকা দিয়ে মালটা নিয়ে নেয় তাদের সঙ্গে বিজনেস করে। মার্কেটের সবার সঙ্গে করার দরকার নেই, 3 জনের সঙ্গে বিজনেস করে, 4 জনের সঙ্গে বিজনেস করে, যাদের পেমেন্ট ভালো, দেন আপনি মাসে 4-5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।
আর এই সেট আপটা ধরুন আমার প্রায় অনেক ভালো একটা সেট আপ আছে, আমি অনেক দিন ধরে এই লাইনে আছি এবং অনেক ভালো একটা সেট আপ তৈরি করেছি। তো সত্যি কথা বলতে আমি আসলে একা হয়ে গেছি, আমি একদম একা হয়ে গেছি। আমার ছোটো ভাইয়া ছিল আমার পাশে, ও জব করতেছে, ওটা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, ওটা জব করতেছে। তো আমি একদম একা হওয়ার কারণে আমি একা একা এগুলো করতে পারছি, আমার জন্য খুব সমস্যা হচ্ছে। তো আমিও মনে করে আমি চাচ্ছি যে আমার সঙ্গে যেন কেউ থাকে, বা অ্যাজ এ পার্টনার হিসেবে যদি আমি কাউকে পাই যে পরিশ্রম করতে পারে, যার সামর্থ্য আছে, যে আমার সঙ্গে থাকবে, আমি এরকম একজন খুঁজতেছি। কিন্তু আমি অনেকদিন ধরে খুঁজতেছি, ব্যাটে বলে আসলে ম্যাচ করছে না। এই জন্য আমি একটা নতুন ভিডিও করলাম উদ্যোক্তা করছি। আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকে, এমন কেউ যদি থাকে যে হ্যাঁ আমি আর্ন করতে চাই, দেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আই উইল ট্রাই মাই বেস্ট। ইভেন এই মার্কেটটা তৈরি করতে অনেক দিন সময় লেগেছে আমার, অনেক দিন এই লাইনটা আমি প্রায় 4 বছর, অলমোস্ট 4 বছরের বেশি হবে মানে আমি এই লাইনে আছি, এবং এতদিন ধরে এই লাইনটা আমি তৈরি করেছি। কিন্তু আমি এখন একা হয়ে গেছি, সবাই যার যার মতো জব করতেছে বা অন্য বিজনেস করতেছে বা কেউ দেশের বাইরে চলে গেছে, এই কারণে আমি আসলে এটা কন্টিনিউ করতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো তারপরে আমি লাইভে সেল করতেছি, আমার সেল আছে, এটাকে আমি একটু বড়ো করতে চাচ্ছি। কিন্তু একাকিত্বের কারণে আমি আসলে পেরে উঠতেছি না, আমাকে এখানে সময় দিতে হচ্ছে, আবার কলকাতা যেতে হয়, আবার আসতে হয়, সব মিলে একটা মানে হজবরলা হয়ে আছে আমার প্রায় বেশ কিছুদিন ধরে। সো আপনারা চিন্তাভাবনা করতে পারেন, এই বিজনেসটা অনেক বেটার, সিকিউর, এবং এখান থেকে ভালো ইনকাম করার একটা সুযোগ রয়েছে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন করার জন্য, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। আপনার যদি ভালো লাগে আপনার বিজনেসটা দেখবেন, আসবেন, আমি আপনাকে বোঝাবো। যদি আপনার ভালো লাগে দেন আপনি করবেন, আর যদি ভালো লাগে দেন করেন না। বাট সবসময় রাখবেন, টাকা হাতের মধ্যে রেখে বিজনেস করার কিন্তু মজাই আলাদা, এবং ক্যাশ প্রফিট এবং টাকাটাকে হাতের মধ্যে রাখা, এই দুইটা হচ্ছে বিজনেসের মূল সূত্র। আপনি টাকা যখন মানুষের কাছে দিয়ে দেবেন, বা টাকা যখন হাতছাড়া হয়ে যাবে, বা আপনার যদি প্রফিট না হয় বাকি হয়ে যায়, সেই বিজনেসে কিন্তু কোনো বরকত নেই। আপনার টাকাও থাকতে হবে হাতে, প্রফিটও আসতে হবে, সিকিউরিটিও হতে হবে, সিকিউরিটি থাকতে হবে, এই তিনটা জিনিস মিলাই হচ্ছে একটা বিজনেস। সো এটা একটা ভালো বিজনেস, আপনারা ইচ্ছা করলে এই বিজনেস আসতে পারেন। বিশাল অ্যামাউন্টের প্রয়োজন নেই, অল্প অ্যামাউন্ট হলেও করা যায়, যে যেমন চায়। যেমন কেউ আছে অল্পতে খুশি, কেউ আছে বেশিতে খুশি, কারো অনেক লাগবে, অনেক রিস্ক নেয়, অনেক বেশি লাগবে, সে অনেক টাকা প্রয়োজন, যার আছে সে করবে, আর যার নাই সে অল্প অল্প করবে, সার্ভাইভ করার জন্য যতটুকু প্রয়োজন সে তাই করতে পারে। অথবা সে মনে করতে পারে যে হ্যাঁ আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করবো, আমাকে কী করতে হবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, সেভাবে এগোনো যাবে। সো ওয়েলকাম অলওয়েজ। আজকে আমি ভিডিওটা শেষ করতেছি, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন করতে পারেন 01-829-483-960। আবারও বলি 01-829-483-960, আমার বাসা হচ্ছে দক্ষিণ মনসুরিতে, ঢাকা। তো আমাকে কল করলে বিস্তারিত জানতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।